যদি আর cos θ = 2 রুট 3 তবে আর sin θ = 2 হয় তাহলে এইটা আর এবং θ এর মান নির্ণয় করতে হবে তবে আমরা প্রথমে আর cos θ সমান কত 2 রুট 3 এটা এক নম্বর হয়েছে তারপরে আর sin θ সমান এটা কত নম্বর নাম্বার তাহলে আমরা দুই चले थीटार मान एक नम्बर बस थीटार मान দেখো থিটার মান যদি আমরা এক নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখো আর কস থিটা থিটার মান দেখো কত 30 ডিগ্রি 30 সমান কোণ দেখো আর কস 30 ডিগ্রি সমান কোণ তাহলে আর কস 30 ডিগ্রি মান কত রুট 3 বাই 2 সমান 2 রুট 3 তবে আমাদের ওখান থেকে রুট 3 রুট 3 কি হবে চলে যাবে তাহলে আর ঢুকাই টু রুট থ্রি ইন্টু টু বাই তাহলে আর ইকুয়াল টু আমাদের কত হবে ফোর আর ইকুয়াল টু কত হবে ফোর অতএব থিটা ইকুয়াল টু অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ও আর ইকুয়াল টু কত এটা ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাস 10 এর ক্লাস 10 এর 23.3 10 এর তাদের এক নম্বর অঙ্ক যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হয় যেখানে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস দ্যান এ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে cos এ প্লাস cos বি মান কত দেখো এর মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে এর মানটা কত 0 থেকে বড় বা 0 সমান 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান আর বি মানটা কত 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান তো আমাদের এই কন্ডিশন একটা দেওয়া আছে সাইন এ প্লাস সাইন ইকুয়াল টু 2 দেখো আমাদের এ এর মানটা কি হচ্ছে 0 ডিগ্রি লেস দ্যান এ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি আবার ও 0 ডিগ্রি লেস দ্যান বি লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি দেখো আমাদের এ এর মান এমন একটা কিছু ধরতে হবে দেখো এর মান যদি আমরা এমন একটা কিছু ধরবো তাহলে এই মানটা আমাদের হোল্ড করে দেখো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি ধরি তাহলে এ ইকুয়াল টু বি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাহলে দেখো সাই 90 ডিগ্রি প্লাস সাই 90 ডিগ্রি দেখো সাই 90 ডিগ্রি মান কত 1 প্লাস 1 সমান কত তখন এই এল কন্ডিশনটা হোল্ড করছে এটা ধরো এক নম্বর কন্ডিশনটা হোল্ড করছে মানে সিদ্ধ করছে তাহলে আমাদের এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কত 90 তারপর আমাদের কি আছে cos অফ এ প্লাস cos অফ তাহলে cos অফ 90 ডিগ্রি প্লাস cos অফ 90 cos 90 মান 0 প্লাস 0 সমান কত এক जीरो डिग्री लेस देन थीटा लेस देन 90 डिग्री है তাহলে 9 tan थीटा प्लस 4 cos थीटा সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মানটা কত দেখো আমরা প্রথম কাজ কি করব 9 tan थीटा প্লাস 4 cos সম আমরা কি লিখতে পারি 3 tan थीटा হোল স্কয়ার প্লাস 2
তাহলে এটাকে আমরা কি স্কয়ার প্লাস বি স্কয়ার তার সূত্র কি সি ট্যান থিটা মাইনাস 2 অর এ স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার তার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি আর একটা কি আছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 2 এ আছে তাই a plus b a minus b whole square plus তাহলে a minus b whole square plus 2 a এর মান কত 3 tan theta b এর মান কত 2 cos দেখো তাহলে আমাদের এটা সমান আমরা কি লিখতে পারি 3 tan theta minus 2 cos theta whole square তো দুদুগুনে চার তিন কত বারো দেখো দুদুগুনে চার তিন বারো বারো ইন্টু ট্যান থিটা ইন্টু কট দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা সমান ওয়ান ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কি হয় ওয়ান তাহলে আমরা এটাকে লিখতে পারি কি থ্রি ট্যান থিটা মাইনাস টু কট থিটা হোল স্কয়ার প্লাস বারো পূর্ণবর্গ রাশির মান সর্বনিম্ন মান সর্বনিম্ন মান শূন্য অতএব সি ট্যান থিটা মাইনাস টু কট থিটা হোল স্কয়ার সর্বনিম্ন মান মান কত এর সর্বনিম্ন মান হচ্ছে জিরো এর সর্বনিম্ন মানটা কত হচ্ছে জিরো তাহলে এর সর্বনিম্ন মান হলো আমাদের জিরো তাহলে এর সর্বনিম্ন মান যদি জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি অতএব 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান মান কত হবে 12 এর সর্বনিম্ন মান 12 যদি আবার তারপর আবার 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 3 tan থিটা হোল স্কয়ার প্লাস 2 cos থিটা হোল স্কয়ার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার তার সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার মানে 3 tan থিটা প্লাস 2 cos থিটা হোল স্কয়ার মাইনাস তারপর a প্লাস b হোল স্কয়ার কি হয় মাইনাস 2 এর মাইনাস 2 3 tan theta into 2 cot তাহলে আমরা এখান থেকে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3 tan theta প্লাস 2 cot theta হোল স্কয়ার মাইনাস 4 থেকে কত 12 tan theta into cot theta এর মান কত 1 তাহলে 12 into 1 তাহলে 3 tan theta plus 2 cos theta whole square minus 5 তাহলে আমাদের কি হচ্ছে যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কত 0 তাহলে এখানে যে কোনো দেখো আমরা কি লিখতে পারি 3 tan theta plus 2 cos theta square এর সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান শূন্য অতএব 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মানটা কত হচ্ছে মাইনাস 12 কিন্তু
কিন্তু দুটি পূর্ণরাবর্ত রাশি দুটি রাশি বর্গের সমষ্টি কখনো সর্বনিম্ন মান মান কত হবে বা এর সর্বনিম্ন মান কত হবে বা এটা তোমাদের বইতে উদাহরণে সেম টাইপের একটা অঙ্ক 310 পেজে করানো আছে সেম টাইপের 3 উদাহরণ কত 42 310 পেজ সেম নাম্বার 4 এ আমাদের এই অঙ্কটা দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা 3 সাইন স্কয়ার আলফা ইনটু কস স্কয়ার আলফা মান দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার আলফা হোল কিউব প্লাস কস স্কয়ার আলফা হোল প্লাস 3 দেখো এটা কেছে তাহলে এর মানটা কত হবে প্লাস 3 সাইন স্কয়ার আলফা ইনটু কস স্কয়ার আলফা কিছু নেই মানে 1 আছে দেখো আমি এটাকে কি লিখতে পারি সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা হোল প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা তো ওয়ান কে লিখতে পারি কি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ওয়ান কে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা তাহলে দেখো এর মানে একটা সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এ বি এ প্লাস সমান কি এ প্লাস বি হোল এ প্লাস বি হোল তাহলে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা হোল সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা হোল তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার মান কি কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা তার মান কি ওয়ান ওয়ান সমান কত ওয়ান এর মানটা কত হবে ওয়ান বুঝছেন নাম্বার যদি কোস স্কয়ার থিটা সমান টু কট থিটা এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে থিটার মান নির্ণয় তাহলে কি করব থিটার মান নির্ণয় দেখো আমরা এটাকে প্রথমে লিখব কোস স্কয়ার থিটা সমান টু কট থিটা এবার কোস স্কয়ার থিটা সমান আমরা কি জানি কোস স্কয়ার থিটা সমান মাইনাস কট স্কয়ার থিটা সমান কি ওয়ান তাহলে কোস স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার তাহলে বা 1 প্লাস cos স্কয়ার থিটা সমান 2 cos স্কয়ার থিটা সমান এবার এটাকে আমরা সাজিয়ে লিখে নেব cos স্কয়ার থিটা প্লাস এদিকে এলে মাইনাস 2 cos থিটা ইনটু 1 প্লাস সমান cot theta equal to 1 সমান কত cot 45 অথবা theta equal to আমাদের কত হবে 45 তাহলে আমাদের theta এর মানটা কত হবে অতএব theta মান অতএব theta মানটা কত হবে
45 এটা হলো আমাদের 10 এর দাগে 23.3 10 এর দাগে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে তার উত্তর।